এয়ার ইন্ডিয়ার এয়ারপোর্ট দপ্তরে মাধ্যমিক পাস যোগ্যতায় রিক্রুটমেন্টের নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আবেদন কিভাবে করবে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে স্যালারি কত দেবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে ভারতের যে কোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় সকলেই আবেদন করতে পারবে তো চলো কিভাবে আবেদন করবে দেখে নাও প্রথমেই বলি যে দুটি পোস্টের জন্য আবেদন করবে সেই দুটি পোস্টের মধ্যে একটি পোস্ট হচ্ছে হ্যান্ডিম্যান যেখানে নশো একাত্তরটি শূন্য পদের রিক্রুটমেন্ট চলছে নেক্সট ইউটিলিটি এজেন্ট যেখানে টোটাল শূন্য পদ রয়েছে সাতাশটি যেখানে মেল ক্যান্ডিডেট কুড়িটি নেবে এবং ফিমেল নিবে সাতটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃতি বোর্ড বা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলেই এই চাকরির জন্য অ্যাপ্লিকেবল হবে তবে যেখানে তোমরা চাকরি করবে সেখানকার স্থানীয় কথা বলা এবং বোঝার দক্ষতা থাকতে হবে প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে একুশ হাজার তিনশো তিরিশ টাকা এবং আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে আঠাশ বছর তবে এসসি এস টি ও বিসি যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা নির্দিষ্ট বয়সে ছাড় পেয়ে যাবে আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি এই ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি একটি ফর্ম রয়েছে সেই ফর্মটিকে যথোপযুক্ত ডকুমেন্ট সহ ফিল আপ করে নিচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে পাঠিয়ে দিতে হবে টু এইচআরডি ডিপার্টমেন্ট এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড জিএসডি কমপ্লেক্স নেয়ার সাহার পুলিশ স্টেশন সিএসএমআই এয়ারপোর্ট টার্মিনাল টু গেট নাম্বার ফাইভ সাহার অন্ধেরি ইস্ট মুম্বাই ফোর ট্রিপল জিরো ডাবল নাইন এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তবে প্রত্যেককেই আবেদন ফিজ হিসাবে যারা জেনারেল ওবিসি অথবা ইডাব্লিউ এস রয়েছে তাদেরকে পাঁচশো টাকা দিতে হবে এবং যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো আবেদন ফিজ লাগবে না আবেদন ফিজ জমা দিতে হবে ডিমান্ড ড্রাফের মাধ্যমে যেটির অ্যাড্রেস আমি সেই নোটিফিকেশনের লিঙ্কের মধ্যে দিয়ে রাখলাম এই পোস্টে আবেদনের জন্য লাস্ট ডেট রয়েছে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার তো দেরি না করে মাধ্যমিক পাস যোগ্যতায় এই চাকরিটি নেওয়ার জন্য এখনই তুমি আবেদন করতে পারো